বিরতির পর ফিরে আসলাম। দিন দুপুরে চুরি, তাও আবার পুলিশের ঘরে, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সোনামুড়াই। প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি, এক পুলিশ কর্মীর বাড়িতে প্রায় 2,50,000 টাকার স্বর্ণলঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ। রাঙামাটি মেলাঘর সোনামুড়া সড়কের সুইস গেট সংলগ্ন এলাকায় ঘটনা। পুলিশ কর্মী কবির হোসেন এবং তার ভাই তাজুল ইসলামের বাস ওই বাড়িতে। সকাল 10টা নাগাদ বাড়ির মহিলারা যখন রান্নাঘরে, তখন খাটের নিচ থেকে চাবি বের করে স্টিলের আলমারি থেকে স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায় চোর, এমনটাই অভিযোগ উঠে এসেছে। এবং ঘটনার বিবরণ সম্পর্কে বাসিন্দাদের, বিশেষ করে বাড়ির যারা রয়েছে পরিবার সদস্যদের পক্ষ থেকে উঠে আসছে। কিভাবে হলো এই চুরি, কি জানা যাচ্ছে, কি বক্তব্য, অভিযোগ কি উঠে আসছে শুনুন। নাম তাদের ইসলাম, বাড়ি রাঙামাটি। কি হয়েছে তোমার বাড়িতে? কি হয়েছে বলতে, আমি তো সোনামুড়া আসছিলাম বাড়িতে, তারপরে 10:30 কে 11:15 আমার কাছে বাড়ি থেকে বলেছে যে বাড়িতে এমন ঘটনা, যে চুরি হয়েছে, ঘর থেকে জিনিসপত্র সব নিয়ে গেছে। গা কি নিয়েছে? আসলো তো প্রথমে বসানো আছে, তো তারপরে 10:30 দিকে ঘরে আইসিল, আবার আলু জল সব কিছু করে রয়েছে গোডসের ভিতরে। দেখা দেখে কি বুঝতে পারছো, তোমার পারিবারিক ভাবে কোনো কিছু হয়েছে না বাইরের জন্য? এখন আমার পারিবারিক ভিতরে হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। আমার ধারণা যে হয়তো আমার পাড়া প্রতিবেশী আর নয়তো বা বাড়ি থেকে কিছু লোক আইয়া এরকম ঘটনাটা ঘটেছে। এখন আমি তো দেখছি না কে বা কারা নিছে, এখন তো আমি করতে পারতেছি না কে কষ্ট করতে। তো দিনে দুপুরের ঘটনা কি বলবো? এখন দিনে দুপুরের ঘটনা এখন আমি আমি কি বলবো, বলার মতো কোনো কিছু নেই। এতটুকু বলবো যে সবাই যেহেতু সাবধান থাকে, আমার মতো একটু কেয়ারলেস হয়ে হলে তো। সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন। আজকের চুরির ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে জনমনে রীতিমতো চাঞ্চল্য, কারণ রক্ষকের ঘরে যদি চুরি হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা রয়েছে, এই নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন সন্দিহান রাজ্যবাসী। কারণ দিনের পর দিন চুরি এবং চুরির ঘটনা কোনো রকমভাবে রোখা সম্ভব হচ্ছে না। তার উপরে পুলিশের ঘরেই চুরি, পুলিশের ঘরে শীত কাটলো, চোরের দল নিয়ে গেল বহু মূল্যবান স্বর্ণলঙ্কার, বাড়ির সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড চারি চতুর্দিকে ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে রয়েছে বলেই অভিযোগ উঠে আসছে সোনামুড়া থেকে। ঘটনার তদন্তে পুলিশ। একটা বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।